তো এখন হচ্ছে 10:40 মতন বাজে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, আর সকালবেলা ব্লগ করা হয়নি, এখন আছি কলেজে এসেছি। তো এখন প্রায় 11:45 মতন বাজে, তো আমি আজকে কলেজে এসেছি, তো সেই কারণে ভিডিওটা শুরু করতে পারিনি। তো সকালবেলা ফার্স্টে গেছিলাম হচ্ছে পড়তে, তো ওখান থেকে পড়ে টড়ে দেন তারপরে কলেজে একবারে চলে এসেছি, তো সেই কারণে ভিডিও করিনি। তো যতদূর পেরেছি করেছি, তো চলো এখন কলেজটা একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সো এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠে এই যে ধ্যান আছে, তো এটা ওয়ার্কশপ। আপনাদের কি বক্তব্য? না আপনি মেশিনটা চালান, না হবে না হবে না। তো এখন 1:05 মতন বেজে গেছে, তো কলেজ ছুটি দিয়ে দিলে চলো এখন বাড়ির দিকে যাই। তো এখন প্রায় 1:14 মতন বেজে গেছে, তো আমাদের আলটিমেট এখন কলেজ ছুটি হলো, তো এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। তো চলো আমরা বাড়ির দিক স্টেশন দিকে যাচ্ছি, এখন ভিডিও চলছে। এই যে দেখুন, এরা হচ্ছে সুমন, এটা হচ্ছে বিষ্ণু, এটা কে সরজিৎ পাল। পারলে আর ও রাস্তার এদিকে নিয়ে আসবে ঘরটা, দেখ প্রত্যেকটা বাড়ি। তো দেখো এখানে দুর্গাপূজার প্যান্ডেল শুরু হয়ে গেছে, আর এই যে আমরা যাচ্ছি স্টেশনের দিকে। সকালবেলা বেশি ব্লক করতে পারিনি জানিস, আপনারা সবাই সিসিটিভি ক্যামেরা কোথা দিয়ে এখানে গাছ মনে হচ্ছে জঙ্গল। তো এখন কটা বাজে, এখন 1:38 বেতন বাজে, আমরা স্টেশনে এসে হামাগুড়ি দিচ্ছি, ট্রেনের দেখা নাই। ট্রেন বলেছে 40:35 ছাড়বে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেন এই জাস্ট ছেড়ে দিল, আর ওই যে ওই পাশে একটা ছেলে বসে আছে যেটা বাই বাই করছে, তো ওটা আমাদের সঙ্গেই পড়তো, ও ওই দিকে যাবে, তো আমরা এইদিকে যাচ্ছি। তো চলো তোমার ট্রেনের জার্নিটা একটু এনজয় করে নাও। সো এই জাস্ট আমি ট্রেন থেকে নেমে গেলাম, তো এখন যাচ্ছি বাড়ির দিকে, আর আজকে সেরকম ব্লগ করাই হয়নি, বাট যতদূর পেরেছি করেছি। তো চলো বাড়ি গিয়ে বলছি কী কারণে ব্লগটা করতে পারিনি। তো এখন 2:40 মতন বাজে, তো এই জাস্ট বাড়িতে চলে এলাম, দুটো ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। তো আজকে বেশি ব্লগ করা হয়নি, কারণ আমি আজকে গেছিলাম একটা নতুন জায়গায় পড়তে, ঠিক আছে, ফার্স্ট টাইম যেখানে পড়তে গেছিলাম,
তো সেখানে কি যদি আমি ভিডিও শুরু করে দিই কেমন মনে করবে, তো সেই কারণে আমি আজকে ব্লগ শ্যুট করিনি বেশি। পড়ানো হয়ে গেছে, তারপর কলেজে গিয়ে তারপর শুরু করেছিলাম। আর চলো এখন মা খেতে দিয়ে দিয়েছে, কী রান্না করছে চলো দেখে নিই। মা আজকে রান্না করেছে, এখানে ভাত করেছে, এখানটায় উড়েছে ভাত গরম কেন, ওল দিয়ে আলু দিয়ে তরকারি, আর এখানটা রয়েছে মাছের ঝাল। তো এখন 4:05 মতন বেজে গেছে, আর আমি এখন যাচ্ছি পড়াতে, কারণ এটা আমার প্রতিদিনকার ডিউটি। তো বাড়িতে আসলাম জাস্ট 3টের সময়, মানে আড়াই 3:45 সময়, খেলাম দিলাম একটুখানি শুলাম, জাস্ট আবার বেরিয়ে পড়লাম পড়াতে। তো বাড়িতে গিয়ে আবার ওই ঠাকুরটা সাজাতে হবে, কারণ ঠাকুরটা কালকে নেবে বলেছে। তো বাড়িতে তো যাই, আপাতত কিছুটা কাপড় পরানো রয়েছে, বাদ বাকিটুকু বাকি রয়েছে। তো এখন প্রায় 7টা মতন বাজে, তো এতক্ষণ ধরে এলাম পড়ি টড়িয়ে, পড়ি টড়িয়ে এসে এখন ভিডিও করা যায় না, কারণ বুঝতেই পারছো রাত অন্ধকার হয়ে যায় এখন তাড়াতাড়ি। তো গিয়ে এসে তারপরে একটুখানি সন্ধ্যে দিয়ে নিলাম আমাদের এখানে, দেন তারপরে এখন যাব হচ্ছে একটুখানি দোকানের দিকে, কারণ দোকানে গিয়ে কী করতে হবে, ওই যে ঠাকুরটা তোমাদের দেখাচ্ছিলাম এবং তোমাদের দেখিয়েছি, তো ওটা কাপড় পরাবো আজকে, কাপড় পরিয়ে আজকে কমপ্লিট করবো। তো আর এই যে দেখো দাদা একটু পরে গিয়ে গেল দোকানে, তো দোকান থেকে দই নিয়ে আসলো, চলো দইটা খেয়ে নিই দিন তারপর যাবো। তো এখন 8:10 মতন বাজে, তো আমি সেই 7:30 দিকে যখন তোমাদের সঙ্গে কথা বললাম একটু আগে, তো তখনই একটু পরেই দোকানের দিকে চলে এসেছিলাম। আর এই যে ঠাকুরটা আছে সাজাচ্ছি, তো দাদা ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি, আর এখানে যেহেতু লাইটটা অনেক দূরে তো সেই কারণে বুঝতে পারছো না, বাট তোমাদের এই যে সাজানোর ভিডিও সেটাও দেবো সুন্দরভাবে। সো এই যে দেখো, জানি না এখন আপাতত কেমন লাগছে, বাট আলটিমেট কেমন লাগবে তখন তো ভিডিওতেই দেখতে পাবে তোমরা। গণেশ কিউট সি লক্ষ্মী। তো এখন 8:45 মতন বাজে, তো এতক্ষণে আমার কমপ্লিট হলো দুর্গা ঠাকুরের সাজ পরানো, বাট এখনও পিছনের চালিটা এখনও বাকি রয়েছে, তো চালিটা সাজিয়ে নিই। তো চলো তোমাদের একটু লুকটা দেখিয়ে দিচ্ছি, বাট তোমাদের ফুল ভিডিও দেবো, তো প্লিজ ওয়াচ করো। তো এই যে দেখো, ফার্স্টে কিউট কিউট গণেশটাকে একটু দেখে নাও কেমন লাগছে, তারপরে আছে মা লক্ষ্মী, সিঁদুরটা ঢেকে গেছে, নেক্সট আছে হচ্ছে সিংহ মামা, দেন অসুর, অসুরটাই সেরা হয়েছে সব থেকে, কার্তিক, তারপরে আছে, হ্যাঁ শ্রুতি, তারপরে হচ্ছে দুর্গা, হ্যাঁ সব সাদা হয়েছে, মানে তো অসুরের গণনা তো সাদা দিয়েছে। তো এখন 9:10 মতন বাজে, তো এখনও ধরেও আমি ওই ঠাকুরটা কমপ্লিট করছিলাম, তো এখন ফুল কমপ্লিট হয়ে গেছে। তো ফুল কমপ্লিট লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর ফুল ভিডিও তো দেবই, তো সেটার জন্য তোমরা ওয়েট করো। আর ওইদিকে মা এই যে ভান্ডারগুলো দেখলে লক্ষ্মীর ঘর, এগুলোতে একটুখানি রং টং করে দিল। তো দেখো ফুল কমপ্লিট করে দিয়েছি, এই যে পিছু কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। এই যে মায়ের কমেন্ট প্রথমেই, কেমন লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে, ঠিক আছে তাহলে ভালোই লাগছে। তো এখন আমাদের দোকান বন্ধ করে দিয়েছি, আর এই যে দেখো এখানে রয়েছে ঠাকুরটা। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কারণ এরপরে আর ভিডিও শ্যুট করা হয়নি। তো এখন কেমন লাগছে, আশা করি ভালোই লাগবে।